নমস্কার বন্ধুরা, সুতপাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি একটা রোস্টেড তিলে শিম চচ্চড়ি, তো তার জন্য আমি এখানে শিম আর একটা আলু পাতলা করে কেটে নিয়েছি, একটু ধনে পাতা, আর এখানে নিয়েছি এইটার সাহায্যে গ্রেট করে নিয়েছি সামান্য অর্ধেকে চার ভাগের এক ভাগ পেঁয়াজ, অর্ধেক টমেটো, একটুখানি আদা, একটা কাঁচা লঙ্কা, এই যে গ্রেট করেছি, আর দু কোয়া রসুন, এটা আমি গ্রেট করে নিয়েছি, আর তিলটা আমি রোস্ট করে নিয়েছি খালি কড়াতে, আর হলুদ নুন মিষ্টি তো যাবেই। আর এইটা আমি শিমটা আর আলুটা না আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, ওগুলো আর দেখাইনি, এই ছোট ভিডিও করি তাই দেখতে চায় না, এত করলে তো আর দেখবেই না। তো কালো জিরে ফোড়ন দিয়ে আমি এগুলো একটু ছেড়ে দেবো। শিম আর আলুটা একটু ভাজা ভাজা হলে, কেননা শিমটা আমি ভাপিয়ে নিয়েছি তো ওই জন্য বেশি আমি এই মশলাটা দিয়ে দিলাম, গ্রেট করে রেখেছিলাম যে মশলাটা, ওইটা আর হলুদ। একটু স্পাইসি হবে, আমি দুটো কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছি আর একটা এমনি দেবো, এবার মশলাটা একটু কষবে, এই সময় আমি একটু চিনি দিয়ে দেবো। একটু কষুক তারা ফিরে আসবে, এবার মশলাটা কষে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিলাম। এই সময় নুন মিষ্টিটা দেখে নেবে টেস্ট, এটা হোক এবার। এটা অনেকটাই টেনে এসছে কিন্তু আর একটু টানবে, এই সময় আমি একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই তিলটা, উপর দিয়ে ভাজা তিলটা দিয়ে দেবো। এবার এটা আরেকটু কাল হবে, তারপর আমি নামাবো। এটা পুরো টেনে গিয়ে তেল বেরিয়ে এসছে ছেড়ে, এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো। আমি গ্যাসটা অফ করে দিলাম, শিমার আলুগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম কিন্তু সব আস্ত আস্ত আছে, আস্তই থাকবে না আরে খেতে ভালো লাগবে না, তো আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেবো। তৈরি হয়ে গেছে আমার রোস্টেড তিলে শিম চচ্চড়ি, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো প্লিজ, পাশে থাকো, আমিও থাকবো, থ্যাংক ইউ।